بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نامي طاسين تلك آيات القرآن وكتاب مبين طاسين এগুলো কোরআনেরই আয়াত এবং এগুলো সুস্পষ্ট কিতাবের অংশ। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন ইমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়েত ও সুসংবাদবাহী গ্রন্থ। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন ইমানদার হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপরে যারা শক্ত বিশ্বাস স্থাপন করে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন যারা শেষ বিচারের দিনের উপর ঈমান আনে না তাদের জন্যে তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমি সুন্দর শোভন করে রেখেছি, ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে জাহান্নামের কঠিন আজাব রয়েছে, আর পরকালে এরা এমনি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ হে নবী, অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলার পক্ষ থেকে এ কোরআন দেয়া হয়েছে। إِذْ قَالَ مُوسَى لِأَهْلِهِ آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون স্মরণ করো, মুসা যখন তার পরিবারের লোকজনদেরকে বলেছিল অবশ্যই আমি আগুন সদৃশ্য কিছু দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। فَلَمَّا جَاءَهَا نُودِيَ أَن بُورِكَ مَن فِي النَّارِ وَمَن حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেয়া হল, বরকতময় হোক সে জায়গা যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে, সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা কত পবিত্র প্রশংসিত। ইয়া মূসা ইন্নাহু আওয়াজ এল, হে মুসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময়। فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّا مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَا مُوسَى لَا تَخَفْ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ الْمُرْسَلُونَ হে মুসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। অতঃপর সে যখন তাকে দেখল তা জমিনে সাপের মতো ছোটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়াতে লাগল, পেছনের দিকে ফিরেও তাকাল না। তখন আমি বললাম, হে মুসা, তুমি ভয় পেও না, আমার সামনে আমার নবী রসুলরা কখনো ভয় পায় না।
إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم. হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা, অতঃপর সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে যেন জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। وَأَدْخِلْ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ فِي تِسْعِ آيَاتٍ إِلَى فِرْعَوْنَ وَقَوْمِهِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ. হে মুসা, এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও, দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতিরেকেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এ মোজেজাগুলো হচ্ছে সে নয়টি নিদর্শনেরই অন্তর্গত যা ফেরাউন ও তার জাতির জন্যে আমি পাঠিয়েছিলাম, ওর অবশ্যই ছিল গুনাহগার জাতি। فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين. অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হলো তখন তারা বলল এ তো হচ্ছে স্পষ্ট জাদু। وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين. ترى জুলুম ও অধ্যত্বের কারণে তা প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম, তারা উভয়ই বলল যাবতীয় তারিফ আল্লাহ তাআলার যিনি তাঁর বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিস সুলাইমান দাউদ وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. سليمان داودের উত্তরাধিকারী হলো, সে বলল হে মানুষ আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাখিদের বুলি পর্যন্ত শেখানো হয়েছে, প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে, এ হচ্ছে আল্লাহ তাআলার সুস্পষ্ট অনুগ্রহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون. সুলাইমানের কাজ করে দেওয়ার জন্যে মানুষ জিন ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল, এরা আবার বিভিন্ন বুহে সুবিন্যস্ত ছিল। النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. সুলাইমান একবার অভিযানে বের হলো, তারা যখন পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন একটি স্ত্রী পিপীলিকা তার স্বজনদের বলল হে পিপীলিকার দল, তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো, দেখো এমন যেন না হয় সুলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে, তারা হয়তো টেরও পাবে না। فتبسم ضاحكا من
قولها وقال رب أوزعني وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. তার কথা শুনে সুলাইমান মৃদু হাসি হাসল এবং বলল, হে আমার রব, তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এ পিপীলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং আমাকে ও আমার পিতামাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে নাও। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করল এবং বলল, কি ব্যাপার, হুদহুদ পাখিটাকে দেখছি না যে, না সে আজ অনুপস্থিত। لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার ও সংযত কারণ নিয়ে আমার কাছে হাজির হবে, না হয় তাকে আমি অবহেলার জন্যে কঠিন শাস্তি দেব অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব। فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ. এ খোঁজাখুঁজির পর বেশি সময় অতিবাহিত হয়নি, সে পাখিটি ছুটে এসে বলল, হে বাদশাহ, আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি, আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি আর এটাই হচ্ছে আমার অনুপস্থিতির কারণ। إِنِّي وَجَدْتُ امْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ. আমি সেখানে এক রমণীকে দেখেছি, তাদের উপর সে রাজত্ব করছে, দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়টি জিনিসই বুঝি দেয়া হয়েছে, তদুপরি তার রয়েছে বিরাট এক সিংহাসন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. আমিটাকে এবং তার জাতিকে এমন অবস্থায় পেলাম যে তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যকে সাজদা করছে, মূলত শয়তান তাদের পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে এবং সে শয়তান তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে, ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছে না। ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون. শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তাআলাকে সেজদা করতে না পারে, যিনি আসমানসমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন, তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, তিনিই হচ্ছেন মহান আরশের অধিপতি। قال سننظر أصدقت أم كنت من الكاذبين. এটা শুনে সে বলল, হ্যাঁ
আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলেছ না তুমি মিথ্যাবাদীদেরই একজন। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। তুমি আমার এই চিঠিটা নিয়ে যাও, এটা তাদের কাছে রেখে এসো, তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো, দেখো তারা এর কি উত্তর দেয়। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সুলেমানের চিঠি পেয়ে সাবা জাতির সম্রাজ্ঞী তার পরিষদদের ডেকে বলল, হে আমার পরিষদরা, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে। إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। তা এসেছে সুলেমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ألا تعلوا علي وأتوني مسلمين। চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করো না এবং আনুগত্য স্বীকার করে তোমরা আমার কাছে আসো। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। চিঠি পড়ে সেরানী বলল, হে আমার পরিষদরা, আমার এ বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও। আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দেই না যতক্ষণ না তোমরা আমার কাছে থাকো এবং আমাকে পরামর্শ না দাও। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। তারা বলল, এই কথা ঠিক যে আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা, কিন্তু সুলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তো তোমারই হাতে, অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কি আদেশ দেবে। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। সে রানী বলল, আসলে রাজা বাদশাহরা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা তা তছনছ করে দেয়, সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে, এরাও হয়তো তাই করবে। وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون। আমি বরং সরাসরি হ্যাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহফা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بَلْ أَنْتُمْ بِهَدِيَّتِكُمْ تَفْرَحُونَ। সে দূত হাদিয়া নিয়ে যখন সুলাইমানের কাছে এলো তখন সে বলল, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? অথচ আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তো দেখছি তোমাদের উপঢৌকন নিয়ে নিজেরাই উৎফুল্ল রয়েছো। ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها
ولنخرجنهم منها أذلة وهم صاغرون তোমরা বরং তাদের কাছেই ফিরে যাও যারা এগুলো তোমাদের পাঠিয়েছে আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব তাদের যা আছে তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই এবং আমি অবশ্যই তাদের সে জনপদ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব পরিণামে ওরা সবাই অপমানিত হবে قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين সে নিজের পরিষদদের বলল হে আমার পরিষদরা তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসনটাই আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين بشال بوپو بششتو ایک جین دانیه بولو تمی تمار اے ستھان تھے کے اٹھار آگی آمی تا تمار کچھ نیاش بو اے بشوئر اوپور آمی ابو شوئی بششستو قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم আর এক জিন যার কাছে আল্লাহ তাআলার কিতাবের কিছু জ্ঞান ছিল সে বলল হে বাদশা তোমার চোখের পরবর্তী পলক তোমার দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব কথা শেষ না হতেই সে যখন দেখল সিংহাসন সহ তা তার সামনে দাঁড়ানো তখন সে বলল এ তো হচ্ছে আসলেই আমার মালিকের অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান তিনি দেখতে চান আমি কি শুকর আদায় করি না না শুকরি করি মূলত যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্যে আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে যেন জেনে রাখে তোমার রব সব ধরনের অভাব থেকে মুক্ত একান্ত মহানুভব قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون সে বলল তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা কখনো সঠিক পথের দিশা পায় না فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين অতঃপর সে রানী যখন এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল সে বলল হ্যাঁ মনে হয় তা এ ধরনেরই ছিল আসলে এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা তোমার আনুগত্য মেনে নিয়েছি وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ مِن دُونِ اللَّهِ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍ كَافِرِينَ তাকে যে জিনিসটি ঈমান আনতে এযাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত قيل لها ادخلي الصرح
فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين অতঃপর তাকে বলা হলো যাও এবার তুমি প্রাসাদে প্রবেশ করো সে যখন প্রাসাদের আয়না সম বারান্দা সহ সব দেখল তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করে সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল তার এই আচরণ দেখে সে বাদশা বলল এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ সে মহিলা বলল হে আমার রব আমি অবশ্যই এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি আজ আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সে বলেছিল তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এই আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মুমিন ও কাফের দু দলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون সে বলল তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আযাবের অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছো কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছো না আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে قالوا طيرنا بك وبمن معك قال طائركم عند الله بل انتم قوم تفتنون তারা বলল আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি এটা শুনে সে বলল তোমাদের শুভাশুভ সবই তো আল্লাহ তাআলার এখতিয়ারে মূলত তোমরা এমন এক দল যাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون সে শহরে ছিল নেতাগোছের এমন নয় জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াত সংশোধনমূলক কোনো কাজই তারা করত না قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون একদিন তারা একজন আরেকজনকে বলল তোমরা আল্লাহর নামে সবাই কসম করো আমরা রাতের বেলায় তাকে ও তার ইমানদার সাথীদের মেরে ফেলব অতঃপর তার উত্তরাধিকারীকে আমরা বলব তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা সেখানে উপস্থিত ছিলামই না আমরা অবশ্যই সত্যবাদী وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ তারা যখন সালেহকে মারার চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার এমন এক কৌশল বের করলাম যা তারা বিন্দু মাত্র বুঝতে পারেনি فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين হে নবী অতঃপর তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি فتلك بيوتهم خاوية بما ظلموا
إن في ذلك لآية لقوم يعلمون چهي دیکھو এই হচ্ছে তাদের ঘরবাড়ি তাদেরই জুলুমের কারণে তা আজ মুখ থুবড়ে পড়ে আছে অবশ্য এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার নিদর্শন রয়েছে وَأَنْجَيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করেছে আমি তাদের আযাব থেকে মুক্তি দিয়েছি وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ আর এক নবী ছিল লূত যখন সে তার জাতিকে বলল তোমরা কি অশ্লীল কাজ করছো অথচ তোমরা দেখতে পাচ্ছো এটা কত জঘন্য ইন্নাকুম লাতাতুনা আর-রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে আসলে তোমরা হচ্ছ একটি মূর্খ জাতি ফামা কানা জাওয়াব কওমিহি ইল্লা আন কালু আখরিজু আলা লূতিন قريتكم إنهم أناس يتطهرون তার জাতির লোকদের এছাড়া আর কোনো উত্তরই ছিল না যে লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও কেননা এরা কয়েকজন আসলেই একটু বেশি ভালো মানুষ فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আযাব থেকে উদ্ধার করলাম তবে তার স্ত্রীকে নয় তাকে আমি পেছনে পড়ে থাকা আযাবে নিমজ্জিত মানুষদের সাথে শামিল করে দিয়েছিলাম وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ অতঃপর তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য এ বৃষ্টি কতই না নিকৃষ্ট ছিল قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون هي نبي তুমি বলো সব তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্যই এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্য যাদের তিনি বাছাই করে নিয়েছেন আসলে কে উত্তম আল্লাহ তাআলা না এরা তার সাথে যাদের শরীক করে তারা আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فَأَنْبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَنْ تُنْبِتُوا شَجَرَهَا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ أَثُبَا تِنِي سْرِشْتُو যিনি আসমানসমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন অথচ তার একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই বলো এসব কাজে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো মাবুদ আছে কি বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করছে আম্মান
جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. كينبا তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টিকুলের বসবাসের উপযোগী করেছেন, আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদীনালা, জমিনকে সুদৃঢ় করার জন্যে তার মধ্যে স্থাপন করেছেন পর্বতমালা, দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনা পানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন। বলো, এসব কাজে আল্লাহ তালার সাথে আর কোনো মাবুদ আছে কি না? কিন্তু তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না। أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ. অথবা তিনি শ্রেষ্ঠ যিনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন, যখন নিরুপায় হয়ে সে তাকে ডাকতে থাকে, তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন এবং তিনি এ জমিনে তাদেরকে তার প্রতিনিধি বানান। এসব কাজে আল্লাহ তাআলার সাথে আর কোনো মাবুদ কি আছে? আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো। أَمَّنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ. কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলস্থলের গহীন অন্ধকারে পথ দেখান, যিনি তাঁর অনুগ্রহ সমবৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্যে বাতাস প্রেরণ করেন। এসব কাজে আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ কি আছে? আল্লাহ তাআলা অনেক মহান, ওরা যা কিছু তার সাথে শরিক করে তার চাইতে তিনি অনেক ঊর্ধ্বে। أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنْتُمْ صَادِقِينَ. أَثُبَا তিনি শ্রেষ্ঠ যিনি সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনয়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন। কে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক সরবরাহ করছেন? আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে? তাদের তুমি বলো, হে নবী, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তার সপক্ষে তোমাদের কোনো প্রমাণ নিয়ে এসো। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ. হে নবী, তুমি বলো, আল্লাহ তাআলা ছাড়া আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না। তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে উঠানো হবে। বাল ইদ্দারাকা ইলমুহুম ফিল আখিরাহ বাল হুম ফি শাক্কিন মিনহা বাল হুম মিনহা আমুন। বরং মনে হচ্ছে আখিরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে। না, আসলে তা নয়, বরং তারা এই ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে, কিন্তু তারা তো সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে। وقال الذين كفروا
أَإِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا أَإِنَّا لَمُخْرَجُونَ جارا اللہ تعالیٰ کے اشکار کرے تارا بولے امرا او اما دیر باپ دادارا مرتور پار جکھن ماتی ہوئے جابو تکھنو کی اما دیر قبر تھیکے بیر کرا ہوئے لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين امن وعدا تو آما دير شاته ايبون اير آگه آما دير باب دادا دير شاته او کرا ہوئے چھلو اشوره ایگلو پوربو بوٹی دير بھیتی ہن کتا چھڑا آر کچھوئی نوئے قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين هنوبي تمي بولو تمرا الله رجومين سفر کرو ايبون دیکھو اپرادی دیر پرینام کی بھایا بہو ہوئے چھے ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون تمی ওদের কোনো কাজের উপর দুঃখ করো না যা কিছু ষড়যন্ত্র ওরা তোমার বিরুদ্ধে করুক না কেন তাতে মনঃক্ষুণ্ণ হয়ো না ويقولون متى هذا الوعد ان كنتم صادقين তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো আযাবের ওয়াদা কখন আসবে قل عسى ان يكون ردف لكم بعض الذي تستعجلون হে নবী তুমি বলো আযাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছো তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েও আছে وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ অবশ্যই তোমার মালিক মানুষদের উপর অত্যন্ত দয়াবান কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার এই অনুগ্রহের শুকর আদায় করে না وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ তোমার রব তা ভালো করেই জানেন যা কিছু তাদের মন গোপন করে আর যা কিছু তারা বাইরে প্রকাশ করে وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ آسمان و جمینے ایمون کنو گوپن رہشو نئی جا آمار سسپشت و گرنتھے لپی بدھو نئی إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون অবশ্যই এই কোরআন বনি ইসরায়েলদের উপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলার হেদায়েত ও রহমত إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُم بِحُكْمِهِ وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ হে নবী তোমার রব নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দেবেন তিনি পরাক্রমশালী তিনি সর্বজ্ঞ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّكَ عَلَى الْحَقِّ الْمُبِينِ অতঃপর সর্বাবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর নির্ভর করো নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছো إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين
তুমি মৃত লোকদের কিছু শোনাতে পারবে না, বধির কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না, বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون একই ভাবে তুমি অন্ধদেরও তাদের গোমরাহি থেকে হেদায়েতের পথে আনতে পারবে না, তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, অতঃপর তারা আমার কাছে আত্মসমর্পণ করে। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ শুনে রাখো, যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপর এসে পড়বে তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনব যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে। মানুষরা অনেকেই আমার আয়াতসমূহে বিশ্বাস করে না। ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون সেদিনের কথা ভাবো যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দলকে এনে জড় করব যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অতঃপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে। হাত্তা ইযা জাউ ক্বাল আকাযযাবতুম বিআয়াতি ওয়ালাম তুহীতু বিহা ইলমান আম্মাযা কুনতুম তা'মালুন এমনি করে ওরা যখন আল্লাহ তাআলার সামনে হাজির হবে তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ শুধু এ কারণেই অস্বীকার করেছিলে এবং তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতে পারোনি? বলো, আমার আয়াতের সাথে তোমরা এ কি আচরণ করছিলে? ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون যেহেতু এরা দুনিয়ার জীবনে জুলুম করেছে তাই আজ এদের উপর আযাবের প্রতিশ্রুতি পুরু হয়ে যাবে, অতঃপর এরা কোনো রকম উচ্চবাচ্য করতে পারবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ এরা কি এ কথা চিন্তা করেনি যে আমি রাতকে এজন্যে তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে, অপরদিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছে আলোকোজ্জ্বল, অবশ্যই এর মাঝে সে জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين যেদিন সিংহায় ভূ দেয়া হবে সেদিন যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনে আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তবে তাদের কথা আলাদা যাদের আল্লাহ তাআলা এ থেকে বাঁচাতে চাইবেন, সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون هي مانوش
আজ তুমি পাহাড় দেখতে পাচ্ছ, তুমি মনে করছো তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে। এটা আল্লাহ তাআলারই সৃষ্টির শৈল্পিক নিপুণতা, যিনি প্রতিটি জিনিসকে মজবুত করে বানিয়ে রেখেছেন। তোমরা যা কিছু করছ অবশ্যই তিনি সেসব ব্যাপারে সম্যক অবগত আছেন। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে তার চাইতে আর উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে। এমন ধরনের লোকেরা সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে। ওয়ামান জাআ বিসসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন। অপরদিকে যে ব্যক্তি কোন রকম মন্দ কাজ নিয়ে আসবে তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে তার বিনিময় এছাড়া আর কি তোমাদের দেয়া যাবে। إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين হে নবী, তুমি বলো আমাকে তো শুধু এটুকুই আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কা নগরীর মালিকের ইবাদত করি, যিনি একে সম্মানিত করেছেন, সব কিছু তাঁর জন্যেই নিবেদিত। আমাকে এও হুকুম দেয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি। وَأَنْ أَتْلُوَ الْقُرْآنَ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَقُلْ إِنَّمَا أَنَا مِنَ الْمُنْذِرِينَ আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন কোরআন তেলাওয়াত করি, অতঃপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে সে তো তা করবে তার নিজের মুক্তির জন্যে, আর যে ব্যক্তি গোমরাহ থেকে যাবে তাকে তুমি বলো আমি তো কেবল জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ তুমি বলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে, অচিরেই তিনি তোমাদের তার নিদর্শন সমূহ দেখাবেন, অতঃপর তোমরা সহজেই তা চিনে নেবে। তোমরা যা কিছু আচরণ করছ তার সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন।